নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বিশেষ করে হাইকোর্টের এই নির্বাচন হতে চলেছে আগামী 10 তারিখ, 10 আগস্ট। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন 10 আগস্ট কে কেন্দ্র করে চলছে মনোনয়ন পত্র দাখিলের কাজ। মনোনয়ন পত্র সংগ্রহের পর্বতে ব্যস্ত রয়েছেন বিশেষ করে আইনজীবীরা, একথাই জানিয়েছেন আইনজীবী তথা রিটার্নিং অফিসার নেপাল মজুমদার। অন্যদিকে সুবল ভৌমিক, বিজেপি নেতা, তিনিও উপস্থিত। বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাসের উপস্থিতিও লক্ষণীয়। তবে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আমরা দেখেছি লোয়ার কোর্টে, তবে এবার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 10 তারিখ অগস্ট মাসের, আর এই নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র দাখিলের কাজ চলছে জোর কদমে। কি বক্তব্য উঠে এসেছে একে একে শুনবো। প্রথমে রিটার্নিং অফিসার কি জানিয়েছেন, তারপরে আইনজীবীদের কি মতামত শোনাবো। এবং অন্যান্য মেম্বাররা যদি কোনো কিছু থাকেন, আমাদের নমিনেশন পেপার দেওয়া শুরু হয়েছে 16 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত দেওয়া হবে, এবং সাবমিশন অফ নমিনেশন পেপার 29 জুলাই এবং 30 জুলাই। স্ক্রুটিনি হবে নমিনেশন পেপারের 31 জুলাই, 31 জুলাই। আর নমিনেশন পেপার উজ্জ্বল অর্থাৎ পতাকা প্রত্যাহার করার দিন হচ্ছে 1 আগস্ট 2024, আর আমাদের ইলেকশন হবে 10 আগস্ট 2024। সেদিন ভোট শুরু হবে 9:30 সকাল থেকে 1:30 পর্যন্ত, এবং ভোট গণনার পর পরেই আমরা আমাদের ভোট গণনা শুরু হবে 2:30 থেকে, বেলা 2:30 থেকে যতক্ষণ পর্যন্ত না ভোটের আমরা রেজাল্ট করতে গণনা হবে ততক্ষণ অব্দি করে সেদিনই আমরা ইলেকশন রেজাল্ট আমরা জানিয়ে দেব। নির্বাচন প্রতি 2 বছর পর পরেই নির্বাচন হয়, সেভাবে গতবারের কমিটির টার্ম শেষ হচ্ছে, নতুন নির্বাচন হবে, নতুন কমিটি নির্বাচিত হবে এবং ইলেকশনটা হবে 10 তারিখ, সেদিনে নতুন কমিটি নির্বাচন। আপনার নজরে এবারে নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার কি দৃষ্টিভঙ্গি আপনাকে বলছেন? আমি যেটুকু বারের যে পালসটা আমি দেখেছি, সবাই চাইছে আইনজীবীদের স্বার্থে লড়াই করা যারা করবে, বিভিন্ন রাজনীতির উর্ধে উঠে কোনো কালার না দেখে সবাই চাইছে এইরকম প্রতিনিধি যাবে নির্বাচিত হবে, কারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন বার আসছে, সেই জন্য একটা স্ট্রং বার চাইছে সবাই। আমি কোনো দলের কথা বলছি না, আমার সঙ্গে যারা ইন্টারেকশন করেছে তারা সবাই আমাকে অনুরোধ করেছে যাতে আমরা একটা ইনিশিয়েটিভ নিই যাতে একটা স্ট্রং বার হয়, যেখানে লয়ারদের স্বার্থ, রাজ্যের লিটিগেন্টের স্বার্থ, পাশাপাশি হাইকোর্টের স্বার্থ সবগুলি যাতে রক্ষিত হয়, এরকমই একটা কমিটি চাইছে সামনের দিকে, এবং সেটাকে আমিও সাধুবাদ জানাই। সবার সঙ্গে আমিও সহমত। আপনি কি মনে করেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে ফলাফল এবছরের চলতি বছরের মার্চ মাসে হয়েছিল তার প্রভাব হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে পড়বে? হাইকোর্ট বারের নির্বাচনটা কমপ্লিটলি আলাদা, এটা গুরুত্ব অপরিসীম। এখানে মেম্বার এই বারের তুলনায় সংখ্যায় কম, কিন্তু সেটার গুরুত্ব অপরিসীম, সেই নিরিখে সবাই নির্বাচিত করবে। সবাই চাইবে বারের সাথে কারা কাজ করে, লয়ারদের সাথে কারা মুখ খুলবে, আউটস্পোকেন হবে, সেভাবে নির্বাচনটা হবে। এবং আমি আশা করি এটা প্রভাব প্রভাবের কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো হাইকোর্টে যারা আইনজীবী আছেন ওনারা কি ফিল করছেন, ওনারা দলমত নির্বিশেষের উর্ধে উঠে ওনারা সবাই চাইছেন একটা ভালো বার নির্বাচিত হবে, এবং আমিও চাই ব্যক্তিগতভাবে কমিটি একটা খুব এফেক্টিভ হোক, যেটা বললাম আমি সবাই স্বার্থ, লিটিগেন্ট পিপলও আমাদের কাছে আসছে তারা, যার সভাপতি বিশ্বজিৎ দেব, লিগাল সেল দ্বারাই আমাদের নির্বাচনগুলি পরিচালিত হয়,
লিগাল সেল ভূমিকা নিচ্ছে নির্বাচন বিশেষ। আমি যেহেতু ওইটা হাইকোর্ট বারের সদস্য, আমাকেও কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্বাচন এটা তো আপনারা জানেন আইনজীবীদের ব্যাপার, এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার থাকে না, এটা সম্পূর্ণভাবেই আইনজীবীদের মধ্যে ডোমেস্টিক অর্গানাইজেশন, এখানে বিশেষ পলিটিক্স আমরা কখনো দেখি না। যদিও এখানে রাজ্যে যখন বামপন্থীরা আসার পরে এই বার এবং জুডিশিয়ারিকেও পলিটিক্যালাইজ করার চেষ্টা ওরা করেছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে, আমরা সবসময় জুডিশিয়ারিকে 100% নিরপেক্ষ রেখে এবং বার অ্যাসোসিয়েশন আইনজীবীরা শুধু আইনজীবীদের সমস্যা নিয়ে নয়, সমাজের একটা বড় দায়িত্ব, কারণ একমাত্র প্রফেশন যেখানে আইনজীবীদের আগে লার্নেড শব্দটা ব্যবহার করা হয় আর কোনো প্রফেশনে এই লার্নেড শব্দটা ব্যবহার হয় না। সুতরাং আইনজীবীরা জানে তাদের কীভাবে তাদের মত প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে বার পরিচালনার ক্ষেত্রে কীভাবে ভূমিকা নিতে হবে, আমরা নিশ্চিত। এবং আইনজীবীরা অত্যন্ত সচেতন, তারা বুঝে যে একটা রাজ্যে সরকার আছে, স্টেবল গভর্নমেন্ট, এবং যে গভর্নমেন্ট সব অংশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আইনজীবীদের স্বার্থেও কাজ করে যাচ্ছে, সব মিলে এবারের হাইকোর্ট বারের নির্বাচনে আমরা বিশ্বাস যে আমরা একটা বিরাট অংশের সমর্থন আমরা পাবো আইনজীবীদের এবং বারের নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আপনারা শুনলেন প্রথমে রিটার্নিং অফিসারের বক্তব্য, পরবর্তীতে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং অন্যদিকে আইনজীবী সুবল ভৌমিকের বক্তব্য শোনালাম। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী চলছে কাজ, তবে আপাতত এই মুহূর্তে মনোনয়নপত্র জমা করা চলছে জোর কদমে, জানালেন আইনজীবীরা। দুঃখিত, আপনারা বক্তব্য শুনলেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে পীযূষ বিশ্বাস এবং আইনজীবী সুবল ভৌমিকের বক্তব্য, তার সাথে রিটার্নিং অফিসারের বক্তব্য শোনালাম। এতক্ষণ ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।